নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আমার চ্যানেল কৃষ্ণা বাগানে আমার সমস্ত ভারতীয় এবং বাংলাদেশের বন্ধুদের স্বাগত। আজকে আমি যে গাছটির ভিডিও নিয়ে এসেছি সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি গাছের ভিডিও। এবং এই গাছটি আমি বলি, এই গাছটি আমি খুব সুন্দর এবং একটি পার্মানেন্ট গাছ এবং 12 মাস প্রচুর প্রচুর ফুল দেয়, আর এটি খুব লো মেনটেন্যান্সের গাছ। এবার বলি সেই গাছটির নাম হলো গালফিমিয়া গ্লসা বা গোল্ডেন গ্লসা বা গোল্ডেন অফ সাওয়ার, সাওয়ার অফ গোল্ডেন, বিভিন্ন নামে এই গাছটি পরিচিত সবার কাছে। তা চলুন বন্ধুরা, মাত্র কয়েকটি স্টেপসের মাধ্যমে, যেমন ড্রেনেজ সিস্টেম থেকে জল, খাবার, মাটি, রোগ পোকা প্রভৃতি বিষয় নিয়ে আমি একটার পর একটা আলোচনা করে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন, যাতে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। এই গাছটি খুব লো মেনটেন্যান্সের গাছ, তাই আমি বলবো আপনাদের বাগানে এই গাছটি অতি অবশ্যই করে একটি করে লাগান, কারণ এই গাছটাতে প্রচুর ফুল দেয় এবং ফুল দিলে সারা বছরই ফুল দেয় এবং ফুল দিলে গাছটি খুব সুন্দর লাগে এবং বাগানও খুব সুন্দর লাগবে। তাই আপনারা এই গাছটি প্রত্যেকে একটু করে লাগান, এটা আমার অনুরোধ। চলুন আজকে এবার এই গাছটি প্রতিস্থাপন পর্ব নিয়ে আসি। প্রথমে বলি টব নির্বাচন, এর জন্য একটু বড় টব হলেই ভালো হয়, যেমন 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। কিন্তু আজকে আমার কাছে 12 ইঞ্চি 14 ইঞ্চি টব নেই, তাই আমি 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেখাবো। প্রতিস্থাপনের প্রধান অঙ্গ হলো ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো হবে না, তাই আপনারা ড্রেনেজ সিস্টেমটি অবশ্যই অবশ্যই করে ভালো করবেন। এবং এটি লিংক আমার আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমি আর নতুন করে দেখাচ্ছি না। আর ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ফাঙ্গাস লেগে রুট রট হয়ে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে, তাই আপনারা অবশ্যই অবশ্যই করে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো করে করবেন, তারপর গাছ লাগাবেন। এবার আসি মাটি প্রসঙ্গে, এই জন্য কী ধরনের মাটি লাগবে। এই জন্য 1 ভাগ বালি, 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো পাতা পচা সার বা 1 বছরের পুরনো গোবর সার, একটু 1 মুঠো নিম খোল আর একটু ফাঙ্গিসাইড, এই দিয়ে আপনারা মাটি তৈরি করবেন। আমি মাটি তৈরি করে রেখেছি এবং একটু ভরেও রেখেছি, ড্রেনেজ সিস্টেম এবং মাটি একটু ভরে রেখে দিয়েছি। এবার আসবো প্রতিস্থাপন পর্ব নিয়ে। চলুন আমি প্রতিস্থাপন পর্ব দেখাই। গাছটি বসিয়ে দেখে নিই, আরেকটু মাটি লাগবে। মাটি নিয়ে সবসময় চেপে চেপে দেবেন, এই কথাটা আমি আগেও বলেছি আবার বলছি, কেন ভেতরে যদি কোনো এয়ার গ্যাপ না থাকে, এয়ার গ্যাপ থাকলে কিন্তু আবার আপনার রুট পচে যেতে পারে। তা আপনারা মাটি দেবেন আর একটু চেপে চেপে দেবেন। সাইড থেকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তার শিকড়টা তাড়াতাড়ি ছড়াতে পারবে। ঠিক আছে, এটা আপনারা ঠিক মিডিলে বসানোর চেষ্টা করবেন, গাছটি দেখতে খুব সুন্দর লাগে। এবার চারপাশ থেকে আমি মাটি দিয়ে দেবো।
মাটি দিয়ে এবার চারপাশ থেকে আবার চেপে চেপে দেবেন। দেখবেন কোনো যেন এয়ার গ্যাপ না থাকে ভেতরে, এটা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে প্রতিস্থাপনের সময়। আমি চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছি, আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেছে। এবার কি করব, এবার দিতে হবে জল, গাছ ভর্তি করে টব ভর্তি করে গাছ জল দিতে হবে। সে গাছ জল পছন্দ করুক বা না করুক, প্রতিস্থাপনের পর কিন্তু ভরপুর জল, এটা সবসময় মনে রাখবেন। আমি টব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি, আমার প্রতিস্থাপন পর্ব শেষ। বন্ধুরা এবার প্রশ্ন আসছে গাছটি আমি কোথায় রাখব। আমি বলবো লাগানোর পর আপনারা দু চার দিন সেমি শেডে রাখুন, তারপর আপনারা গাছটি ফুল সানলাইটে দিয়ে দিন, কারণ এরা ফুল সানলাইট খুব ভালোবাসে। তবে সেমি শেডেও এই গাছটি বা ব্যালকনিতেও এই গাছটি হয়, তাই যারা ফ্ল্যাটে থাকেন বা যাদের ব্যালকনি আছে তারা অবশ্যই করে একটু ব্যালকনিতেও লাগাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা ফুল কম পাবেন। ফুল সানলাইটে রাখলে যতটা ফুল পাবেন, সেমি শেডে রাখলে বা ব্যালকনিতে রাখলে অতটা ফুল হয়তো পাবেন না, কিন্তু সারা বছর ফুল পাবেন। আসি জল, জল এরা ভালোবাসে কিন্তু গোড়ায় জল জমা একেবারেই পছন্দ করে না, এই জন্যে ওয়েল ডেন সয়েল দরকার, যাতে জল দেবেন জল নিচে, যে যেটুকু জল দরকার সেটুকু মাটি নিয়ে নেবে বাকিটা বেরিয়ে যাবে, তাই ওই জন্যে ড্রেনের সিস্টেমটা খুব ভালো করে করা দরকার। তাই আপনারা জলটা একটু বুঝে দেবেন, ময়েশ্চার দেখে নেবেন, যদি মাটিতে ময়েশ্চার থাকে তা দেবেন না, যদি দেখবেন ওপরটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আবার জল দিয়ে দেবেন, তাহলে আপনার গাছ ভালো থাকবে, গাছের বৃদ্ধি হবে এবং আশা করি খুব ভালো ভালো ফুল পাবেন। এবার আসি খাবার প্রসঙ্গে, কি খাবার লাগবে। এতে যদি জৈব সার দেন তাহলে সর্ষের খোল বা বাদাম খোল, হাড় গুঁড়ো, পটাশ, একটু নিম খোল, একটু ভার্মি সব একসাথে মিশিয়ে আপনারা এক চামচ বা দেড় চামচ করে দিতে থাকুন 10 ইঞ্চি টবের জন্য প্রতি মাসে। আর যদি কেমিক্যাল দেন, রাসায়নিক সার দেন, তাহলে DAP হাফ চামচ আর পটাশ হাফ চামচ মিশিয়ে আপনারা প্রত্যেক মাসে একবার করে দিতে থাকুন, তাহলে আপনাদের গাছের গাছ ঠিকমতো বাড়বে এবং প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন এই আশা করছি। রোগ পোকা প্রসঙ্গে, রোগ পোকা বলতে এদের তেমন কিছু হয় না, তবে স্পাইডার মাইটস হয়ে থাকে। স্পাইডার মাইটস গাছের পাতা মুড়ে সেটার তলায় থাকে এবং গাছ থেকে রস শুষে খায় এবং আপনার গাছটা আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যেতে থাকে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। তাই স্পাইডার মাইটস হলে আপনারা রোগোর বা ট্যাপগর 20 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন, অথবা নিম অয়েল রেগুলার স্প্রে করতে থাকুন, তাহলেও আপনাদের গাছ সুরক্ষিত থাকবে। এই রোগ পোকা সম্বন্ধে আর কিছু সেভাবে বলার নেই। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা পাশে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন, যাতে আপনারা আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন।
আশা করি আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার অন্য একদিন চলে আসবো অন্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।